নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি সবাই, কিন্তু আমার ছেলেটা একটু অসুস্থ। ও 2-3 দিন ধরে জ্বর হয়েছে আর ফুড পয়জনিং হয়েছে। আসলে মনে হয় ওর হাম বের হয়েছে, সেজন্য এই সমস্যাগুলো হচ্ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি আগে। তো কাল থেকে দেখছি ওর সারা শরীর হাম বের হয়ে একদম লাল হয়ে গেছে। তো ওর রুচি নেই মুখে কোনো খাবার। তো যেহেতু সবসময় ডিম পছন্দ করে, আর ও একটু নতুন কিছু খাবার পছন্দ করে। ডিম সাধারণত আমি টমেটো দিয়ে রান্না করি না, আর 2 দিন ধরে টমেটো দিয়ে রান্না করলেও তরকারিটা খাচ্ছে। তো আজকে বলছে, মা ডিমও রান্না করো, তার সাথে টমেটোও যেন থাকে। তো আজকে ডিম দিয়ে টমেটো দিয়ে রান্না করব। কাঁচা মরিচ আছে অল্প কয়েকটা, এলো তুলে নেব। আমাদের গাছে দেখেন কি অবস্থা হয়েছে, আর নিয়মিত সব মরিচ খাওয়ার জোগাড়টা একটু সমস্যা হয়ে যাচ্ছে। শুকানো তো দূরের কথা, আগে থেকে শুকালাম, অনেক জমা করলাম। গাছগুলো দেখেন, গাছের পাতাগুলো কেমন কুঁকড়ানো হয়ে গেছে আর মরিচ ধরছে না। আপনারা যদি কেউ মরিচ চাষ করেন আর এই গাছের সমাধান জানেন তাহলে বলবেন। সিমগুলো দেখেন, সিমগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু আজকে সিম রান্না করব না। দেখেন কত সুন্দর গোলাপ! আমাদের বাসার পাশে একটা গোলাপ বাগান আছে, আর দাদা আমাদের এই গোলাপ দুটো দিয়েছে। লয় বাবু আর তরিমণি আজকে অনেক সকালে উঠেছে, আর আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। এবারে ভাতটা বসিয়ে দেবো নিচে, তারপরে ছাদে রান্না করতে যাব। বেশ কিছুদিন ধরে ছাদে রান্না করছি। ভাত বসিয়ে দিয়ে সব জোগাড় করে নিয়ে আমি উপরে যাব রান্না করতে। আমি রান্না করা শুরু করেছি, আর দেখেন লয় বাবু এসে কোলে বসছে। প্রতিদিন সকালে এসে একটু কোলে বসে আমার, আর পাশ দিয়ে একটা শিয়াল যাচ্ছে। আগে থেকে খেয়াল করিনি, তাছাড়া শিয়ালটা পুরোটা আপনাদের দেখানো যেত, চোখ পড়তে দেখলাম যে একটা শিয়াল দৌড়ে যাচ্ছে এদিক দিয়ে। আর লয় বাবু আর তরিমণি ওরা বসছে খেতে, ওদের কাছে সকাল সকাল উঠেছে, সেজন্য ওদের খিদেটাও পেয়ে গেছে খুব তাড়াতাড়ি। লয় বাবু নতুন গেঞ্জি দেখেন, আপনাদেরকে দেখাচ্ছে। ও বোনের সঙ্গে কি যেন একটা মজা করছে। আর তো তরিমণি দেখেন, আমার মামুনি রান্না করছে। আমার মামুনি রান্না করলে আমার রান্না কখনোই সম্পূর্ণ হয় না, আমি সেটা বলছি। তরিমণি বলছে হ্যাঁ হয়েছিল, লয় বাবু বলছে যে তরিমণি হওয়ার আগে তরিমণি রান্না না করলে আমার রান্না কমপ্লিট হয়েছে। তো এই তো মজা করে সবাই আমরা উপরে রান্না করছি, আর ওরা খাওয়ার জন্য একদম রেডি। খিদে পেয়ে গেছে, সকাল সকাল উঠেছে, আর কয়দিন ধরে লয় ভালো করে খেতে পারছিল না, সেজন্য ওর খিদেটা একটু বেড়ে গেছে। খাওয়ার জন্য ওরা রেডি। এদিকে আমি লাউ এর ঘন্ট করব, সেটা তুলে দিচ্ছি। আর আমি এটা একটু শুরু না করে কিভাবে দিব, আর ওদের দেখেন ধৈর্য হচ্ছে না, নিজেরা নিজেরা ভাত তুলে নিচ্ছে, কেমন ছড়িয়ে ছিটে গাজরগুলো নিয়েছে। তো এগুলো দিয়ে ওরা খাওয়া শুরু করে দিচ্ছে, ওরা ঘন্টটা খাবে না, মানে ওদের আর দেরি সহ্য হচ্ছে না, ওদের খিদে পেয়ে গেছে, ওরা খাবে। তো খাক, ঘন্টটা আবার পরে খাবে। তো সেজন্য ওদের খাবারটা দিয়ে দিচ্ছি, আর ওরা খাওয়া শুরু করে দিয়েছে, ওদের খুব খিদে পেয়েছে। লয় আসলে কদিন ভালো খেতে পারেনি, তো একটু সুস্থ হয়েছে, আর ওর খিদেটা বেড়ে গেছে। তো এখানে কচুর ভর্তা, গাজর, গাজরটা ওরা কেটেছে লম্বা লম্বা করে, যা পেরেছে সেটা করে নিয়েছে, আর ডিমের তরকারি হয়েছে, এটা দিয়ে ওরা খাওয়া শুরু করে দিচ্ছে। তো ছোট মানুষ, ওরা খেতে যাচ্ছে, খাবারটা দিয়ে দিই। আজকে সকালে ছোট্ট একটা ব্লগ শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।